বৈষম্যহীন বাংলাদেশকে দুচোখ ভরে দেখতে চান পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী আবদুল্লাহ শাফিল। ছাত্র আন্দোলনে গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে গেছে, ডান চোখও নষ্টের পথে। দেশের চিকিৎসায় আরোগ্য না হওয়ায় এখন বিদেশে উন্নত চিকিৎসা দরকার। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যে চোখে স্বপ্ন দেখেছেন নতুন বাংলাদেশের, সেই চোখের আলো নিভতে বসেছে। বাগেরহাটের কৃষক সন্তান নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ শাফিলের দিন কাটে খুলনার ভাড়া বাসায় শুয়ে বসে। মাঝে মাঝে চমকে ওঠেন 2 আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলি চালানোর মুহূর্তগুলো স্মরণ করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সহ একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েও বাঁচেনি বাম চোখ, ডান চোখও নষ্টের পথে। এক চোখে আমি দেখছি ঘোলা ঘোলা, অন্য চোখে তো কিছু দেখতেই পাচ্ছি না, যার ফলে আমার বাস্তব জীবনই ঘোলাটে হয়ে গেছে। আমার পড়াশোনার গণ্ডির কথা তো আর নাই বললাম, আমার জীবনের পরিণতি কী হতে যাচ্ছে আমার জানা নেই। শাফিলের মা মাসুমা আক্তার জানান, ছেলের চোখ ফিরে পেতে বিদেশে উন্নত চিকিৎসা দরকার। ওর যে সমস্যা সেটা তো ট্রিটমেন্ট করা আমাদের জন্য অনেক কঠিন। সিঙ্গাপুরে ওর এই ট্রিটমেন্টটা সম্ভব হবে। আমার দাবি আমার সন্তানের ট্রিটমেন্ট, যাতে ও সুস্থ স্বাভাবিকভাবে দু চোখ ভরে ও পৃথিবী ওর মাকে দেখতে পারে। ও দেশের জন্য যা করছে, এখন ও দেশটাকে যেন ও প্রাণ ভরে দেখতে পারে। উন্নত চিকিৎসার মাধ্যমে শাফিলের চোখের গুলি বের করা সম্ভব, এতে তার দৃষ্টি ফিরবে এমন কথা জানিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।